এইটা তোমার তরঙ্গের একটা খুব ইম্পর্টেন্ট অধ্যায়, যে তরঙ্গের উপরিপাত। উপরিপাত বলতে কি বোঝায়, বা বলা হয় সুপার পজিশন অফ ওয়েভ। খুব চলিত কথায় বললে তারা একটা তরঙ্গ অপর তরঙ্গের উপর পড়ে যাওয়াটাকেই বলা হয় উপরিপাত। তোমার যেটা লেখা আছে, মানে যে চ্যাপ্টারের যে টার্মটা, সেটা যে লেখা আছে যে তরঙ্গের উপরিপাত, মানে একটা তরঙ্গ অপর তরঙ্গের উপর আপতিত হওয়াকেই বলা হয় উপরিপাত, ভদ্র ভাষায় বললে। তাহলে এখানে তোমার উপরিপাতন হতে পারে দুটো তিনটে চারটে তরঙ্গ একসাথে এক জায়গায় আপতিত হতে পারে। তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে দুটো তরঙ্গের যদি একে অপরের উপর এসে পড়ে তাহলে কি হয়। দুটো তরঙ্গ যদি একে অপরের উপর এসে পড়ে তাহলে তিন রকমের ঘটনা ঘটে, নির্ভর করবে তরঙ্গগুলো কিভাবে এসে পড়েছে। তরঙ্গের তোমার ভ্যারিয়েবল রাশি হচ্ছে যে বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক, মূলত এই তিনটে হচ্ছে ভ্যারিয়েবল রাশি। তাহলে এই তিনটে রাশির উপর ভিত্তি করে একটা তরঙ্গ অপর তরঙ্গের উপর পড়লে তিন রকমের ঘটনা ঘটে। প্রথমেই তোমার বইয়ে যে আলোচনাটা আছে সেটা হচ্ছে যে স্থানু তরঙ্গ বা স্টেশনারি ওয়েভ। স্থানু তরঙ্গ বলতে কি বোঝায়, না দুটো সর্বসম তরঙ্গ। সর্বসম মানে কি, বিস্তার সমান, তরঙ্গ দৈর্ঘ্য সমান, কম্পাঙ্ক সমান, এইরকম দুটো তরঙ্গ যদি বিপরীত দিক থেকে এসে একে অপরের ওপর আপতিত হয় তাহলে যে ঘটনা ঘটে সেই ঘটনাটাকেই বলা হয় স্থানু তরঙ্গ। তাহলে দুটো সর্বসম তরঙ্গ বা দুটো সর্ববিষয়ে এক তরঙ্গ বিপরীত দিক থেকে এসে একে অপরের উপর আপতিত হলে যে ঘটনার উৎপত্তি ঘটে তাকেই বলা হয় স্থানু তরঙ্গ বা স্টেশনারি ওয়েভ। কখন হয়, না তুমি ধরো একটা দড়ি বাঁধা আছে দেওয়ালেতে, দিয়ে তুমি দড়ির এক প্রান্তটা ধরে ঝাঁকালে, ঝাঁকালে দেখবে একটা তরঙ্গ দড়ি বেয়ে তোমার পেরেক পর্যন্ত যায়। একইভাবে গিয়ে আবার একটা তরঙ্গ তোমার প্রতিফলিত হয়। তাহলে যাওয়া তরঙ্গ আর ফিরে আসা তরঙ্গ এই দুটো অভিন্ন হয়, কিন্তু শুধুমাত্র ডিরেকশনটা অপোজিট। এই ক্ষেত্রে তোমার স্থানু তরঙ্গের উৎপত্তি হয়। স্থানু তরঙ্গটা তোমার ম্যাথামেটিক্যালি তোমার এবারটাকে একটু এক্সপ্লেন করতে হয়। আগে ম্যাথামেটিক্সটা আমি বলি, তারপর বিষয়টাকে দেখছি। তাহলে ম্যাথামেটিক্যালি লিখলে আমাদের যে সমীকরণ ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, অথবা এটা লিখতে পারো ওয়াই ইকুয়াল টু এ সাইন টু পাই বাই ল্যামডা ইনটু ভিটি মাইনাস এক্স। এইটা থেকেই করছি, তোমার কোনো কোনো বই এটা এইটা থেকে করা আছে, কোনো কোনো বই এটা বই থেকে করা আছে। আচ্ছা, তাহলে এক্স অক্ষের পজিটিভ দিকে গেলে ইকুয়েশনটা এটা হয় চল তরঙ্গের, এক্স অক্ষের নেগেটিভ দিকে গেলে যেটা হয় এটা প্লাস হয়ে যাবে। সুতরাং একটা তরঙ্গ যদি এটা বলো, দ্বিতীয় তরঙ্গের সমীকরণ হবে এ সাইন টু পাই বাই ল্যামডা ইনটু ভিটি প্লাস এক্স, এই তো হবে। তাহলে হাইগেনের নীতি অনুযায়ী কি হয়, যে লব্ধি সরণ ওয়াই ইকুয়াল টু হয় ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, অর্থাৎ যে লব্ধি তরঙ্গটা পাবে তার সরণের রাশিমালা হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু। এইটাকে একটু ভালো করে তোমায় পড়তে হবে। তাহলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু করলে এইটা প্রথমে আমি কমন নিয়ে নিচ্ছি, সাইন টু পাই বাই ল্যামডা ইনটু ভিটি মাইনাস এক্স প্লাস সাইন টু পাই বাই ল্যামডা ইনটু ভিটি প্লাস এক্স, তুমি এটা থেকেও করতে পারছো, সেম রেজাল্ট আসবে। আচ্ছা, তাহলে এইবার এটাকে সাইন সি প্লাস সাইন দিতে লিখতে হবে,
লিখলে দাঁড়াবে টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, তার মানে টু এ সাইন এইটা প্লাস এটা যখনই করবে তারপর এক্সটা বাতিল হয়ে যাবে, তাই না? ভেটু পাই বাই ল্যামডা ইনটু টু ভিটি হবে বাই টু, মানে শুধু ভিটি, অর্থাৎ দাঁড়াবে টু পাই বাই ল্যামডা ইনটু ভিটি, হবে না হবে না, ইনটু কোসাইন সি মাইনাস ডি বাই টু, এইটা মাইনাস এটা যখনই করবে কি দাঁড়াবে ভিটিটা বাতিল হয়ে যাবে টু এক্স হবে, কস মাইনাস টু এক্স মানে কস এক্স বেরি হবে যাবে, ভাগ দুই আছে তাহলে শুধু এক্স হবে, অর্থাৎ হবে কোসাইন টু পাই এক্স বাই ল্যামডা। তাহলে এইটা হচ্ছে তোমার লব্ধি তরঙ্গের সরণের রাশিমালা, লিখতে হবে তোমার আপতিত তরঙ্গের আকারে, আপতিত তরঙ্গের তোমার সমীকরণ ছিল এই রকম, এই আকারে লিখতে হবে, ওই আকারে লিখতে গেলে হবে ওয়াই ইকুয়াল টু, এটাকে এরকম নিয়ে নিচ্ছি ওয়াই ইকুয়াল টু ক্যাপিটালি সাইন টু পাই বাই ল্যামডা ইনটু ভিটি হবে, দেখো যেখানে ক্যাপিটাল এ ইকুয়াল টু টু এ কোসাইন টু পাই এক্স বাই ল্যামডা ইকুয়াল টু অ্যাম্প্লিচিউড অফ দি রেজাল্টেন্ট ওয়েভ, এইটা হচ্ছে তোমার লব্ধি তরঙ্গের বিস্তার। তাহলে তোমার আপতিত তরঙ্গ আর লব্ধি তরঙ্গের তুমি রাশিমালা দুটোকে কম্পেয়ার করো, তফাৎ কি? আপতিত তরঙ্গের দেখো বিস্তার ইট ইজ কনস্ট্যান্ট, কিন্তু এটা দেখো পরিবর্তনশীল, অর্থাৎ বিভিন্ন স্থানে এক্স ডিপেন্ডেন্ট টার্ম আছে, এক্স ডিপেন্ডেন্ট টার্ম মানে কি বিভিন্ন পরিবর্তনশীল ঠিকই, কিন্তু বিভিন্ন স্থানে কিসের সাপেক্ষে, স্থানের সাপেক্ষে নট টাইমের সাপেক্ষে, আমাদের যে সরণের রাশিমালায় ছিল যে টাইমের সাপেক্ষে ওয়াই চেঞ্জ করবে আবার তোমার পজিশনের সাপেক্ষে চেঞ্জ করবে, এখানে শুধুমাত্র দেখো টাইমের সাপেক্ষে বিস্তার ইয়ে পজিশনের সাপেক্ষে বিস্তারটা চেঞ্জ হয়ে হয়ে যায়, অর্থাৎ তোমার লব্ধি তরঙ্গের বিস্তার তুমি যেটা মূলবিন্দু ধরো তুমি দড়ি দিয়ে যেটা বললাম ঝাঁকালে তুমি এক প্রান্তকে বা হাতের জীবন প্রান্তটা দড়িকে ধরে আছো সেই প্রান্তটাকে যদি তুমি মূলবিন্দু বলো সেই বিন্দু থেকে বিভিন্ন দূরত্বে অবস্থিত দড়ির যে লব্ধি তরঙ্গ উৎপন্ন হবে দড়ির উপরেতে তাদের বিভিন্ন বিন্দুতে বিস্তার বিভিন্ন হয়ে যাবে, অন্তত ম্যাথামেটিক্যালি এই জিনিসটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে স্থানু তরঙ্গের একটা বড় বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য কি, এখানে দেখো টু ভিটি মাইনাস এক্স টার্ম আছে কিন্তু এখানে নেই, এই কারণেই এইটাকে বলা হয় স্থানু তরঙ্গ। স্থানু তরঙ্গ কি না, মাধ্যমের সীমিত অঞ্চলের মধ্যে উৎপত্তি এবং বিলয় হয়ে যায়, মাধ্যমের মধ্য দিয়ে এটা অগ্রসর হয় না। ভিটি মাইনাস এক্স বা ওমেগা টি মাইনাস কে এক্স টার্মটা কি দিচ্ছে, এই টার্মটা থাকার জন্যই তোমার তরঙ্গটা অগ্রসর হয় কিন্তু এখানে নেই। অন্যভাবে ভাবতে পারো এই জায়গাটা গোলমেলে, যে তুমি বলছো যে অগ্রসর হয় না, এটা আবার কি জিনিস, তুমি দেখো ওয়েবের আমরা ফেজ পার্টটা কোনটা বলেছি, পুরো এই জায়গাটা, তাই না? তাহলে পয়েন্ট টু পয়েন্ট দেখো ফেজটা চেঞ্জ হয়ে হয়ে যায়, সেটাই পড়েছো না, পয়েন্ট টু পয়েন্ট ওয়েব যখন অগ্রসর এখানে নেই, এই যেটা আমরা দেখো লব্ধি তরঙ্গ এখানে নেই, ফেজ পার্টটা এক্স এক্স এর উপর নির্ভর করছে না, দেখো টি এর উপর নির্ভর, তাহলে তোমাকে বলছি যে বিভিন্ন সময়ে তোমার ফেজ পার্টটা চেঞ্জ হচ্ছে কিন্তু তোমার বিভিন্ন দূরত্বে ফেজ পার্ট চেঞ্জ হবে না, হচ্ছে কি কি বলছো? এই জায়গাটা অজগট আছে কিন্তু ভালো করে কিন্তু রিডিং করতে হবে বইটা, পাঁচবার ছবার পড়তে হবে, যে এখানে তোমার এই সমীকরণে ওমেগা টি মাইনাস কে এক্স বা ভিটি মাইনাস এক্স এই জাতীয় কোনো টার্ম নেই, সেই কারণেই এইটাকে বলা স্থানু তরঙ্গ, অর্থাৎ মাধ্যমের মধ্য দিয়ে এই তরঙ্গের কোনো গতি নেই, এই কথার অর্থ এটাই, বুঝতে পারলে না পারলে না, কি বলছো? ফেজ পার্টটা তো এক জায়গাতেই, ফেজ পার্টটা তো তোমার দূরত্ব পরিবর্তনের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না, দূরত্ব পরিবর্তনের সাথে সাথে ফেজ পার্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে বলেই সেটাকে বলা হয়েছিল চল তরঙ্গ, কিন্তু এখানে ওই জিনিসটা দেখো তোমার অমিট হয়ে গেল।
তাহলে কিন্তু চেঞ্জ হয় কোনটা? এখানে আবার চেঞ্জ হচ্ছে দেখো বিস্তারটা, তাহলে মাধ্যমের কোন কোন বিন্দুতে বিস্তার দেখো তোমার ম্যাক্সিমাম হবে, কোন কোন বিন্দুতে বিস্তারটা হবে মিনিমাম। যে যে বিন্দুতে বিস্তারটা ম্যাক্সিমাম হয় সেই বিন্দুগুলোকে বলা হবে সুস্পন্দ বিন্দু, আর যে বিন্দুতে তোমার বিস্তার সর্বনিম্ন হয় তাকে বলা হবে নিস্পন্দ বিন্দু বা নোড। তাহলে তোমার কোথায় তোমার বিস্তার সর্বোচ্চ হয়, তাহলে এ ইকুয়াল টু টু, আমি আরেকবার লিখছি, কোসাইন টু পাই এক্স বাই ল্যামডা, তাহলে এ ইকুয়াল টু এম এক্স ইকুয়াল টু দেখো টু এ হবে, হবে না? হবে না কখন? না হোয়েন কোসাইন টু পাই এক্স বাই ল্যামডা ইকুয়াল টু ওয়ান, হবে না? হবে না, সুতরাং ওয়ান হবে তো, তাহলে তোমার কস থিটা ইকুয়াল টু ওয়ান মানে সাইন থিটা জিরো, তাহলে থিটা এন পাই হয়, সুতরাং টু পাই এক্স বাই ল্যামডা ইকুয়াল টু এন পাই, বা তোমার এক্স ইকুয়াল টু এন ল্যামডা বাই টু, হবে না? হবে না ইকুয়াল টু টু এন ইন্টু ল্যামডা বাই ফোর, যেখানে এন তোমার জিরো ওয়ান টু থ্রি এম পর পর চলবে, তার মানে তোমার ল্যামডা বাই ফোরের যুগ্ম গুণিতক বিশিষ্ট বিন্দুগুলোতে বিস্তার সর্বোচ্চ হবে। বুঝতে পারলে না? পারলে না, মূল বিন্দু থেকে ল্যামডা বাই ফোরের যুগ্ম গুণিতক যে যে জায়গায় সেই সেই জায়গায় বিস্তারটা হবে সর্বোচ্চ, এই জায়গাতে তৈরি হয়ে যাবে তোমার সুস্পন্দ বিন্দু বা অ্যান্টিনোড তৈরি হবে। আবার যে যে জায়গায় বিস্তার সর্বনিম্ন তাকে বলা হয় নিস্পন্দ বিন্দু, তাহলে এ ইকুয়াল টু এ মিনিমাম ইকুয়াল টু কত হবে? জিরো হবে। কখন হবে? না হোয়েন টু পা, হ্যাঁ কোসাইন, হোয়েন কোসাইন টু পাই এক্স বাই ল্যামডা ইকুয়াল টু জিরো, আমি সাংখ্য মান দেখো, তুমি বিস্তার আপওয়ার্ড ডিরেকশন বা ডাউনওয়ার্ড ডিরেকশনে দৈর্ঘ্যটা দেখা হবে। আচ্ছা তা সুতরাং cos θ = 0 মানে sin θ 1, তার মানে 2 পাই x বাই ল্যামডা ইকুয়াল টু কত হবে? sin θ 1 হলে θ হয় 2n + 1 π / 2, দুটো তিনটে ফর্মুলা মনে রাখবে, এই সারা এই এই ওয়েভ পোরশনটা ওই দুটো তিনটে ফর্মুলা দিয়ে তোমার চলে যাবে 11 12 দুটো ক্লাসই। তাহলে তোমার 2n + 1 ইনটু পাই বাই টু বা এক্স ইকুয়াল টু এন প্লাস ওয়ান ইনটু ল্যামডা বাই ফোর, তাহলে ল্যামডা টু এন প্লাস ওয়ান মানে কি? এটা অযুগ্ম দেখো, সুতরাং তোমার ল্যামডা বাই ফোরের অযুগ্ম গুণিতক যেগুলো সেই সেই বিন্দুতে তোমার হবে তোমার বিস্তার সর্বনিম্ন, সেই সেই বিন্দুতে তোমার তৈরি হয়ে যাবে নিস্পন্দ বিন্দু বা নোড। বুঝতে পারলে না? পারলে না, এইবার ফিজিক্যালি তুমি বলো কোথায় বিস্তার সর্বোচ্চ আর কোথায় সর্বনিম্ন হবে, এ তো ম্যাথামেটিক্যালি, এটা তুমি যান্ত্রিকভাবে করা, দুটো ওয়েভ বিস্তার কার? কোনাটা, কোনাটা কাঁপবে? দুটো ওয়েভ যদি সেম ফেজে পড়ে সেক্ষেত্রেই বিস্তার হবে সর্বোচ্চ। দেখো তুমি সেম ফেজে পড়া মানে একই দিক থেকে এসে একই দিক থেকে ফোর্স দেওয়া, আর দুটো ওয়েভ যখন অপোজিট ফেজে এসে পড়বে তখনই দেখো বিস্তার সর্বনিম্ন হবে। অপোজিট ফেজে এসে পড়া মানে কি? দুটো বিপরীত দিক থেকে এসে পড়া, দুটো বিপরীত দিক থেকে আসে।